সুপ্রিয় বন্ধুগণ অনেক অনেক শুভেচ্ছা আমি এস জি রতনের পক্ষ থেকে সকলকে ভালো আছে না আশা করছি এই যে বিভিন্ন নারীদের পার্লার থাকে সেই পার্লারগুলোতে যে নিরাপত্তার ব্যবস্থাটি আছে সেটা কতটুকু ঠিকঠাক আছে তা নিয়ে কিন্তু সন্দেহ সবার মধ্যে আছে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে সাত মসজিদ রোড এটা ধানমন্ডিতে ওমেন্স ওয়ার্ল্ড পার্লারে এই ওমেন্স ওয়ার্ল্ড পার্লারে যে ঘটনাটি ঘটেছে তা হল যে সেখানে নারীরা যান তাদের যাবতীয় ব্যক্তিগত কাজ করাতে সেখানে যাওয়ার পর তারা আবার বাসায় ফিরে আসেন কিন্তু তাদের যে নিরাপত্তা আছে তারা যে নিরাপদভাবে সেখানে তাদের ব্যক্তিগত কাজ করলেন চুল কাটলেন অথবা স্পা করলেন ম্যাসাজ করলেন অথবা যা কিছু আছে যে সেবাগুলো তারা নিলেন সেই সেবাগুলো নেওয়ার সময় কেউ আসলে ভিডিও করে রাখলো কিনা অথবা কেউ কোনো কিছু রেকর্ড করলো না কোনোভাবে সেটা নিয়ে সন্দেহ এবং সেটা নিয়ে সে বিষয়ক নিরাপত্তার যে ব্যাপারটি আছে মানুষের কিন্তু শঙ্কা আছে এক নারী এই ওমেন্স ওয়ার্ল্ড বিরুদ্ধে অভিযোগ করেছে পুলিশের কাছে জানিয়েছে যে সেখানে নারীদের অগচরে তাদের গোপন যে বিষয়গুলো আছে যেমন ম্যাসাজ আছে স্পা আছে আরও বিভিন্ন রকমের যে কাজকর্মগুলো আছে সেখানে হয় সেইগুলোর ভিডিও ধারণ করা হয় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এবং তা সংরক্ষণ করা হয় পরবর্তীতে হয়তো উচ্চ দামে সেগুলো বিদেশে বিক্রি করা হয় পুলিশ এই অভিযোগ শুনে সেখানে গেছে এবং যে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা এবং ক্যামেরার সাথে যে কনসোল থাকে যেখানে রেকর্ড হয় সেই রেকর্ডার সহ পুলিশ নিয়ে এসেছে এবং তারা যাচাই বাছাই করে দেখেছে সত্যিই সেখানে নারীদের যে ম্যাসাজ অংশটি তারপর স্পা করা এবং বিভিন্ন রকমের চুলের কাজ করা মুখের কাজ করা হাত পায়ের কাজ করা এই সমস্ত খুবই সেন্সিটিভ যে বিষয়গুলো তারা করে থাকেন যেটা খুবই ব্যক্তিগত সেই বিষয়গুলো সেখানে রেকর্ড করা আছে এবং তাদের দু মালিক দুই নারী মালিক সেই মালিক দুইজনকে ধরা সম্ভব হয়নি হয়তো ধরা পড়বে শীঘ্রই এটা আমরা আশা করছি পুলিশের কাছে তবে ইতোমধ্যে অন্যান্য কর্মচারীগণ ধরা পড়েছেন তাদের একজন বলেছেন যে হ্যাঁ তারা এটা সংরক্ষণ করতেন কিন্তু কি কারণে করতেন সেটা এখনো পরিষ্কার করে বলেননি এখানে বলে রাখা ভালো যে পার্লারগুলোতে নিরাপত্তার স্বার্থে পার্লার যে কক্ষ আছে তার বাইরে অর্থাৎ এই যে অফিস কক্ষ অথবা সেখানে যে সেবা দেয় সেই সেবা কেন্দ্রের বাইরে নিশ্চয়ই সিকিউরিটির জন্য পথের দিক করে রাখা অথবা অফিসের দিক করে রাখা সিসিটিভি ক্যামেরা থাকতে পারে এতে কোনো সমস্যা নেই কিন্তু যখন এটা যেখানে কাজ করা হচ্ছে কোনো নারীর বডি ম্যাসাজ করে দেয়া হচ্ছে অথবা তার ফেসিয়াল করা হচ্ছে অথবা তার পেটি পেটিকিউর করা হচ্ছে এই সমস্ত কাজ যখন করা হচ্ছে তখন তার স্পেশাল অংশগুলো হয়তো কিছুটা অনাবৃত রেখে কাজ করতে হয় এবং তখন সেই নারীকে হয়তো আরেকজন নারী যিনি সেবা দিচ্ছেন পার্লারের কর্মী তিনি হয়তো কাজগুলো করেন কিন্তু এই যে দৃশ্যটি এই দৃশ্যটি হয়তো সেখানে নারীরা আছেন তাদের ক্ষেত্রে হয়তো তেমন খারাপ লাগছে না তারপরও তো একটি নারী থেকে আরেকটি নারীতে একটা আব্রুর ব্যাপার আছে একটা সম্মান রক্ষার ব্যাপার আছে একটা ভদ্রতার ব্যাপার আছে একটা পর্দা রক্ষার ব্যাপার আছে সেটা তো নিঃসন্দেহে ব্যক্তিগত ব্যাপার প্রত্যেকটি নারীর ক্ষেত্রেই অর্থাৎ নারীর বিষয়টি নারী কি হতো দেখানো ঠিক নয় সেক্ষেত্রে যদি কোনো পুরুষ দেখে ফেলে বাইরের কোনো মানুষ দেখে ফেলে বা এটা ছড়িয়ে যায় তাহলে কতটা অপরাধ এটা বোঝা যাচ্ছে সেই জন্য এই যে বিশেষভাবে এই যে সেবাগুলো গ্রহণ করা হচ্ছে সেই সেবার যে গোপন চিত্রগুলো সেই চিত্রগুলো তো কোনোভাবেই সিসিটিভি ক্যামেরায় ধারণ করা উচিত নয় এটা নিঃসন্দেহে অপরাধ এবং এই অপরাধের শাস্তিও খুব কঠিন হওয়া উচিত আপনারা জানেন যে পার্সোনা কিন্তু এইরকম একটি অভিযোগে কিন্তু অভিযুক্ত হয়ে প্রমাণিত হয়েছিল এবং পার্সোনার যিনি আছেন প্রধান আপনারা সবাই তার নাম জানেন তাকে কিন্তু ধরা হয়েছিল তাকে জেলও খাটতে হয়েছে এবং এটা সত্যি যে পার্সোনাতেও পার্সোনার মতো একটি নাম করা ব্র্যান্ড পার্লার ব্যান্ড এই পার্লার ব্র্যান্ডকেও কিন্তু জবাবদিহিতার আওতায় আনা হয়েছিল এবং তাদের জবাবদিহিতা নিশ্চিতে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে এবং তারা মুচলেকা দিয়ে এবং আইনি লড়াই করে তারপর সেই কর্ণধারকে বের হয়ে আসতে হয়েছে সুতরাং পার্সোনার মতে যখন একটি ব্র্যান্ডের রকম কেন্দ্রে ঘটনাগুলো ঘটে নিরাপত্তাহীনতায় নারীরা ভোগে তখন অন্যান্য যে সেলুনগুলো আছে গুলো আছে সেখানেও এই ধরনের নিরাপত্তাহীনতার ব্যাপার ঘটতে পারে এটা নিয়ে সবার মধ্যে সন্দেহ ছিল এবং সে সময়ে সে সময়ে কিন্তু এটা নিয়ে বেশ আলোড়ন হয়েছে অনেক রকমের নিউজ কিন্তু বের হয়েছে নানা অবস্থা থেকে কিন্তু এই নিউজটিকে কেন্দ্র করে বিশ্লেষণ হয়েছে সে সময় সুতরাং বলব যে আবারও এই ওমেন্স ওয়ার্ল্ড পার্লারে যে ঘটনাটি ঘটলো সেটা খুবই দুঃখজনক এবং এইভাবে এই ফুটেজগুলো সংরক্ষণ করে একটা পর্যায়ে বিদেশিদের হাতে ডলার লক্ষ লক্ষ কোটি কোটি ডলারে এগুলো বিক্রি করা সম্ভব কারণ আপনারা জানেন যে এই যে এই যে এখন যে মানে বিষয়টি চলছে এখন শুধু না এটা অনেক পুরনো বিজনেস যে এই যে নগ্নতার বিজনেসটি এই বিজনেসটি মানুষ যারা খারাপ লোক দুষ্ট লোক তারা এবং এটা একটা আন্ডারগ্রাউন্ড বিজনেস বলা চলে তারা কিন্তু এটা নিয়ে বেশ পৃথিবীতে তুল কালাম কাণ্ড করে ফেলেছে আপনারা অনলাইনে ঢুকলেই দেখবেন যে নানা রকমের বিজ্ঞাপন এসে হাজির হয়ে যায় এবং কোটি 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 ডলার এটা একটা বিজনেস এই যে নগ্নতা বিজনেসটি সুতরাং এই বিজনেসের সাথে বিভিন্নভাবে বিভিন্ন ক্লায়েন্ট জড়িত বিভিন্ন রকমের কার্যক্রম আছে এখানে নানাবিধ ব্যবসায়িক উদ্দেশ্য আছে এবং এই সমস্ত জিনিসগুলো দেখা এগুলো ভোগ করা অথবা এগুলো নিয়ে চিন্তা করা সে সমস্ত লোকেরও কিন্তু অভাব নেই বিদেশে সুতরাং তারা কিন্তু নানা রকমের নানাভাবে নানা স্টাইলের এই যে নগ্নতা এটা তারা দেখতে চায় তাদের ডিমান্ড প্রচুর এবং সেই ডিমান্ড এই সেই ডিমান্ডকে পরিপূর্ণ করতে এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের সাপ্লাই যায় অর্থাৎ এই যে সিসিটিভি ফুটেজগুলো এই ফুটেজগুলো যখন তাদের কাছে যায় তারা এগুলো দেখে এবং মোটা অঙ্কের অর্থ কিন্তু তারা পে করে সুতরাং এটা একটা বিজনেস এই যে পার্লার বিজনেস এই পার্লার বিজনেসের মধ্যেও কিন্তু অনেক রকমের অনৈতিকতা আছে যেটা পুলিশ যারা আছেন যারা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা ভালো জানেন যে সেখানে পার্লারের কথা বলে বিভিন্ন রকমের বডি ম্যাসাজের কথা বলে কিন্তু নানা রকমের অনৈতিক কাজ তারা করতে থাকে সুতরাং এই ধরনের কাজ একটা হচ্ছে যে ভেতরেও হতে পারে আবার সিসিটিভি ফুটেজের মাধ্যমে এটা বাইরে পাচার হয়ে যেতে পারে অথবা বাংলাদেশের মধ্যেই অনেক ক্লায়েন্ট আছে যারা এই দৃশ্যগুলো এই ফুটেজগুলো পেতে চায় এবং এর জন্য তারা অনেক টাকা খরচ করে অথচ বাংলাদেশে কিন্তু অভাব অনটনের মধ্যে থাকে এমন লোকও আছে মানুষের তো আসলে বিকৃত রুচি আছে মানুষ তো এক কঠিন আবিষ্কার দারুণ এক আবিষ্কার এই আবিষ্কার যে কত রকমের জিনিস তারা পছন্দ করে কত রকমের জিনিস যে তারা ভোগ করতে তারা ইচ্ছুক হয় সেটা আসলে ওই যে একটা গান আছে মানুষ ধরো মানুষ ভজ শোন বলি রে পাগল মন সেই অবস্থা আর কি সুতরাং মানুষের মধ্যে নানা রকমের চাহিদা আছে সেই চাহিদার জোগাতেই কিন্তু এই ধরনের বিষয়গুলো অনেক সময় দিতে হয়। ফলে এটা একটা অপরাধ অপরাধ এই সমাজকে টালমাটাল করবে এবং সমাজে যে অন্যায় প্রবণতা সেটা বাড়াবে মানুষের মেধা কমাবে মানুষের চিন্তা শক্তি কমিয়ে দেবে মানুষের মধ্যে পাগলপনা বাড়বে মানুষের মধ্যে নারীর প্রতি যে সহিংসতা সেটা বাড়বে ধর্ষণ বাড়বে ইফটিজুইং বাড়বে নানা রকমের অসুবিধা কিন্তু সমাজে তৈরি হবে সুতরাং কোনোভাবে এটা কাম্য নয় ফলে আমরা বলবো যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর আসল যে ক্লু অর্থাৎ কি উদ্দেশ্যে এটা আসলে করা হচ্ছিল সেটা বের করা এবং এর সাথে বাণিজ্য করা করছে সেটা বের করে আনা এবং এই সংশ্লিষ্ট লোকদেরকে শাস্তির আওতায় এনে একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা যাতে করে এইরকম ঘটনা আর কোথাও না ঘটে বন্ধুগণ ভালো থাকুন শুভকামনা